আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের বিষয় 1958 সালের সামরিক শাসন। 1956 সালে 23শে মার্চ যে সংবিধান প্রণীত ও কার্যকর করা হয়েছিল তা মাত্র 2 বছর 8 মাস চালু ছিল। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনায় ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয় এবং পরবর্তীকালে হাসপাতালে মারা যান। 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন এবং 1956 সালে সংবিধান বাতিল ঘোষণা করেন। তিনি প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে প্রধান সামরিক শাসনকর্তা নিয়োগ করেন, কিন্তু মাত্র 20 দিনের মাথায় তিনি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করেন এবং দেশ থেকে বাধ্য করেন। কি রকম গাদ্দার টাইপের লোক! 1958 সালের 27ই অক্টোবর জেনারেল আইয়ুব খান নিজেকে পাকিস্তানের স্বনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন এবং একই সাথে তিনি পাকিস্তানের প্রধান সেনাপতি ও সামরিক শাসকের পদেও বহাল থাকেন। 1960 সালের 23শে মার্চ সামরিক শাসন প্রত্যাহার করেন। এই ছিল 1958 সালের সামরিক শাসন নিয়ে মোটামুটি কিছু তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।